अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे पुलिस बाबू ना ना এখন তো তুমি আর পুলিশে নেই, তাই এখানে এসে নাটক করা বন্ধ করো, বেরিয়ে যাও এক্ষুনি। যাচ্ছি, কিন্তু ফিরে অবশ্যই আসব, আর সেটা খুবই তাড়াতাড়ি। তোমাদের মেয়ে বেঁচে আছে সেটা কোনো দিন জানতে পারবে না, সারা জীবন কষ্ট পাবে দুজনে। এই গুরুমাকে আমি ছাড়বো না মহুয়া। কিন্তু কিন্তু তুমি এখানে কেন এসেছিলে, কি হয়েছিল বলবে আমাকে একটু প্লিজ? পুলিশ আমি না, আমার আমার মনে হলো যেন আমার কৃষ্ণা। কৃষ্ণা, কি বলছো তুমি, কি হয়েছে তোমার, কেন তুমি সত্যিটা মানতে চাইছো না? দেখো আমারও কষ্ট হচ্ছে যে কৃষ্ণা আমাদের মাঝে নেই, কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ যে আমাদের আরেকজন মেয়েও আছে, গৌরী, যার আমাদেরকে প্রয়োজন, ওর নিজের মাকে প্রয়োজন। আজকে যদি তোমার কিছু হতো তাহলে কি হতো আমাদের, গৌরীর কি হতো? তুমি পরিবারের ব্যাপারে কিছু ভাবো নাকি ভাবো না? এখন কি করে বলি তোমায় যে কৃষ্ণা আমাদের নিজের মেয়ে, এক মায়ের মন জানে যে ও এখানে আশেপাশে আছে। চলো। হে শিব ঠাকুর, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। এই ঘরটা এখন আমাদের ছোটই, কিন্তু যদি তোমার সাথে আগে দেখা হতো না, গোটা গ্রামে না সব থেকে বড় বাড়ি আমাদেরই ছিল। আর ওই বাড়ির বড় সাহেব কে? আমার স্বামী। এক্ষুনি চলে আসবে, আমাকে হালকা ভাবে নিও না। পূর্ব গ্রাম প্রধান ছিলাম আমি, গ্রাম প্রধানের হাতের চা খাও খাও খাও, বলো কেমন হয়েছে। আরে এই মেয়েটা এখানে কি করছে, আমার ব্যাপারে আবার পদ্মাকে কিছু বলে দেয়নি তো? আরে রমেশ, কোথায় যাচ্ছিস একটু দাঁড়া, কথা আছে তোর সাথে। হ্যাঁ মা, আমার একটা ছোট কাজ আছে, ওটা সেরেই আসছি। আরে এত তাড়াহুড়োর কি আছে, চা খেয়ে যেতিস। না মা, আমি আসছি। আরে কোথায় যাচ্ছ, আমার ফ্রেন্ড এসেছে, একবার দেখা করে নাও। হ্যাঁ তো যাও, তুমি কথা বলো, আমি আসছি। কি বসবো, পিছন দিকে ঘোরো, পিছনেই তো আছে ও। আরে পিছনে ঘোরো, আরে পিছন ফিরে। সর্বনাশ, বলো এইভাবে দেখা করবে? আমি মুখ ধুয়ে আসছি। আরে তো ওদিকে, আরে এই মা দেখুন না। আরে ছাড় না, বাইরের কল থেকে মুখ ধুয়ে আসবে, সারাক্ষণ আঁচলে বেঁধে রাখিস তুই। গুরুমা এই দেখো আমি কি নিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে, নিজের ঘরে যাও। আরে দেখো না, আমি টিচারের জন্য বই এনেছি, আমি ওনাকে দিয়ে আসি। ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই কৃষ্ণা, বুঝেছ? যাও নিজের ঘরে যাও। মা তুমি আসলে চাইছোটা কি? তুমি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলো, যাও এখান থেকে। না মহুয়া, কৃষ্ণাকে দেখার সময় তোমার জীবনে এখনো আসেনি। ঠিক আছো তো? হ্যাঁ সোনা, আমি একদম ঠিক আছি, সত্যি। এই নে হলুদ দেওয়া দুধ খা, ভালো লাগবে। আয় এখানে বস। দাদা, ওই যে আমি অন্য শহরে জবের অ্যাপ্লাই করেছিলাম, ওরা বলছে আমার উত্তরের জন্য বেশি দিন অপেক্ষা করতে পারবে না।
তুমি ঠিকই বলছো রাধে, আর কতদিনই বা এভাবে চলবে? মহুয়া, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাব। আর এতে কোনো তর্ক আমি শুনতে চাই না। পুলিশ, আমি কোনো তর্ক করছি না, আর করতে চাইও না আমি। কিন্তু যতক্ষণ কৃষ্ণাকে খুঁজে না পাওয়া যাচ্ছে, আমি এখান থেকে যাব না, আর গৌরীও যাবে না। না মা, আমি বাবার সাথে যাব। কিন্তু সোনা, আমার কথা বোঝার চেষ্টা তো করো। না মা, তুমি সব সময় কৃষ্ণাকে বেছে নাও, তাই আমি এখন বাবাকে বেছে নিচ্ছি। কি করে বোঝাবো আমি তোমায় গৌরী, যে কৃষ্ণা তোমার নিজের বোন? গৌরী, গৌরী, দেখ মৌহা, তোর জন্য সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এখনো বলছি সামলা নিজেকে, নয়তো পরে আফসোস করবি। আরে তুই আমার ব্যাটিং দেখেছিস কোথায়? আমি যখন আসবো না, সবাইকে কাঁপিয়ে দেবো, আর আমার থেকে ভালো কেউ ব্যাট করতে পারে না। কিন্তু একটা প্রবলেম আছে, দিদা আমাকে যেতে দেবে না, সরি। আরে টিকটিকি, তুই এখানে কি করছিস? হনুমান, তুই বাইরে খেলতে যেতে চাস? হ্যাঁ, যাওয়ার তো ইচ্ছে, কিন্তু দিদা তো আমাকে যেতে দেবে না। আমি তোকে সাহায্য করতে পারি। কি করে? আরে উনি কিছু জানতেই পারবেন না, আমরা লুকিয়ে এখান থেকে বাইরে যাব, গিয়ে খেলে আবার চলে আসব। এরকম হতে পারে? কেন হবে না, কেন, নিশ্চয়ই হবে। তুমি কেঁদো না সোনা, বাবা আছে তো। গৌরী, তোমার মাকে ক্ষমা করবে না? প্লিজ। দিদা যদি জানতে পারে তাহলে? চুপ, খেলতে চাস তো, চল তাহলে, চল না। মরতে দম তক না বদলেগি তুম মেরি আদত হো, দোবারা প্যার না হোগা, আখির তুম মোহাব্বত হো। হে শিব ঠাকুর, আমার হাসি খুশি পরিবারের উপর যেন কারোর কোন নজর না লাগে, প্লিজ সব ঠিক করে দাও। উতনা তুমকো জিতনা কাহোগে, তুজসে হি সাস আতি হে, জিনে কে লিয়ে काफी है, जीने के लिए तो काफी है। अमी तुम्हारे दोजन के छाड़ा थाकते पारबो ना। मां, तुम ही जाबे तो? যদি তুমি এতেই খুশি হও তাহলে ঠিক আছে, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। হে শিব ঠাকুর, আমার কৃষ্ণা যেখানেই থাকুক, ওকে রক্ষা করো। আর একবার কৃষ্ণাকে আমি পেয়ে যাই, তারপর সব সত্যিটা আমি পুলিশকে বলে দেব, যে কৃষ্ণা আমাদের নিজের মেয়ে। সন্ধ্যা কবির, আমিও একবার ব্যাটিং করতে চাই। শাড়ি পরে? হ্যাঁ তো। পাগল নাকি? শাড়ি পরে কেউ ব্যাটিং করতে পারে না, আর তুই তো একেবারেই না। তাই নাকি? তুই শুধু একবার বল কর, তারপর দেখবি। চল দেখা যাবে তাহলে। ভালো হয়েছে,
যে এই গ্রামে আর আমাদের থাকতে হবে না। তোমার তো অনেক দিনের স্বপ্ন ছিল শহরে গিয়ে থাকার। দাও। আমি এই গ্রাম ছেড়ে যাচ্ছি কৃষ্ণা, তোমাকে নয়। আমি খোঁজ চালিয়ে যাব, তোমাকে আমি যে করে হোক খুঁজবো।